সরেখান থেকে এটা আমার বাপের গ্রাম এক সময় শাসন করত ইংরেজরা আর এখন আমরা আমার দাদা ছিলেন জমিদার তার মানে এই এলাকার সব জমি আমাদের এই জমি এটা আমার পৈতৃক জমি আমার গায়ে হাত দিলেন এই আপনি কত্তর শশ আপনি আমার আব্বা জানতে ধাক্কা দেন পড়ার সময় কানে কানে কিসের কথা পড়ার পর যখন পড়ার ধর্ম তখন যদি ভুল হয়েছে আজকে একদম হারে হারে টের পাবে দেবো মায়ের কি জিনিস সাবধানে নিয়ে আহেন কোনো ভাবে যেন টিভি নিচাতে না পড়ে যদি একবার নিচে পড়ে যায় তাহলে আমার বাপে একদম মালিক টাকা দেওয়া বাইক করে দিব সাবধানে রাখবেন শুরু হয়ে গেল এটা কি হলো জব্বার ভাই আপনি সামনে বললেন কেন যখন কিনা ব্যাটারি বাড়ার লেগে চান্দা তুলতেছিল তখন তো আপনি একটা কো চান্দা দেননি আমি আড়ানা দিছি আমিও আড়ানা দিছি বেশি কথা কসকা বেশি কথা কবি আমার দোকানে তোর বাকি খাওয়া বন্ধ Part of the part of our life that we spend in receiving education is the goal of the student student life kenona kaje jodi amra utsah udipona na pai chacha assalamu alaikum wa alaikum assalam bhawajira bhalo acho bosho 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 ha chacha alhamdulillah bhalo kintu beshi kon to boshar shomoy nai একটু পরে তো চাচা আলিফ লাইলা শুরু হয়ে যাব তাই ব্যস্ত আছি কারেন্ট নাই আলিফ লাইলা দেখবি কেমনে চাচি অন যদি কারেন্ট না থাকে তাও কোনো সমস্যা নাই গ্রামের সকলের কাছ থেকে চান্দা তুলছি ব্যাটারি ভাড়া নিয়ে আসবো বুঝছেন ব্যাটারি দিয়ে আলিফ লাইলা দেখো আমরা ওরে বাবা শখ কত দেখো কি কইতেছেন ভাই সত্যি গত সপ্তাহে কিন্তু কারেন্টের লাগে আলিফ লাইলা দেখতে পারি নাই এইবার তাহলে কারেন্ট গেলে আর সমস্যা হইব না ব্যাটারি যেহেতু লাগাইতেছেন আমরা দেখতে পারবো মারিফ লাইলা তাই না হয় এর লাগি তো আজকে ব্যাটারি ভাড়া করতেছি আপনার যে কি বইলা ধন্যবাদ দিম আচ্ছা হলো ওই যে ব্যাটারি ভাড়া লাগিয়া তোমরা দুজন মিলে আটানা দিই আটানা আমরা আটানা দিমু কই থিকা আমগো কাছে এত টাকা নাই আমরা সাইরানা দিমু নে আরে তোমরা দুজন মিলে সারানা সারানা আটানা দিবা কম করে দিছি তো এই বাদ দে না তোমাকে কোনো আটানা সাইরানা কিছু দেওয়া লাগবো না তোমরা খালি সময় মতো আলিফ লাইলা দেখতে চলে এসো বুঝছো আপনারা অনেক ধন্যবাদ রাফসান ভাই ও ঠিক আছে চলে যান কাছে তাহলে আজকে গেলাম আচ্ছা অনেকদিন আসবো চাচি যাইও কিন্তু সময় মতো বুঝলাম সান্দা না নিয়ে চলে গেল বুঝলা না আমি তো ঠিকই বুঝতে পারছি উনি তোমারে মনে মনে অনেক পছন্দ করে
বেশ কত বেশি ফাঁকি বাস কল দিবে পড়ার আওয়াজ নাই কেন আমার তো পড়তে ইচ্ছে করতেছে না যখন দেখো হুনছি সাকিব বাজারে গেছে বেটাই আনতে তখন দেখো আর পড়তে ইচ্ছে করতেছে না আপু আজকে আমরা সবার আগে যাবো গিয়ে একেবারে প্রথমে বসবো ঠিক আছে এই সেমি তুই কেমন করে জানলি যে সাকিব ব্যাটারি আনতে বাজারে গেছে একা তো কম নিলেন না আপনি ব্যাটারি যদি চার্জ না থাকে তখন দেখেন চল চল তাড়াতাড়ি চল আইলে শেষ হলো চল 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 রাজু আমি আলিফ নিলে দেখতে যাইতেছি তুই যাবি গেলে চল রাজুব মেয়ে তো তুমি যাবা যাও ওরা আবার ডাকতেছো কেন ওরা পড়ার সময় ঠিক আছে তাই আমি গেলাম আপু আমিও যাবো তোর আবার কি হয়েছে কি হয়েছে মানে ও আলিপেলা দেখতে যাবে না আই চল আর পড়া লাগবে না না ও যাবে না ওরা পড়ার সময় ওরা পড়বে কি হয়েছে রে কমু কোয়ারি কইলাম আলহামদুলিল্লাহ আলিফ লাইলা তো শুরু হয়ে যাইব আমরা দুই বোন যাই একটু দেখে আসি অ্যাডভার্টাইজ দিয়া সাথে সাথে চলে আসবো ঠিক আছে যা সাবধানে যাবি আর তাড়াতাড়ি চলে আসবি ঠিক আছে আব্বা এই সল বোন মাইয়া গুলা রে লাই দিয়ে আপনি মাথায় উঠাইতেছেন মাইয়া গুলা যে ডাঙ্গর হইতেছে সেদিকে লক্ষ্য আছে হ্যাঁ তিন তিনটা মাইয়া আমার একটা না হয় বোনের বাড়ি থাকে কিন্তু এই দুইটা রে এই দুইটারে বিয়া দেওয়ান লাগবো না চারিদিকে যেমন অবস্থা আমার তো চিন্তা হইতেছে কিরে ব্যাটারি আনছোস এই ভালো দেখে আনছোস চার্জ আছে ঠিক মতো আচ্ছা দাঁড়া তুই তো পজিটিভ নেগেটিভ বুঝবি না আমি তোর বাইট ফেটে দিতাছি এই যে এটাই পাশে লাগাবি আর এটাই তারা লাগা আরে বেটে পারি ভাই বুঝবো লোক নাই সব তো থমেরা পয়সা আছে ভাই যান এন্টেনা ঘুরান যান আমি যে ঘুরাইতে যাই আর আমার সিটটা আরেকজন দখল করে ফেলাক আমি পারমু না তুই গিয়ে ঘুরা যা এ ফারুক ভাই তুমি এত কথা কাউকে লেগে কত দেখো না সময় নাই চান্দা দেওয়ার বেলায় তো তুমি নেই আজও খালি বয়ান বাজি করতো যাও না
বয়নবাজি করি আবার আমার মত কোনো কামই হয় না নারে 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 নন্নানা নারে 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 নন্নানা নারে 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 নন্নানা হইছে আরে বাবারে টিভি তো এখন অন করে নাই কি হইছে হইছে লাগাইছে লারাসার করে লাভ আছে এই ব্যাটারি একটু ভালো মতো চেক দাও ঠিক আছে কি না ভাই ব্যাটারি তো কাম করতেছে না রাফসান ভাই আইছে ও কারেন্ট আসছে এই যা ব্যাটারি ফেরত দে আ দেখতেছি আরে কারেন্ট না সাথিয়া পাইছে তোমরা আসছো আসো 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 এই ফারুক ভাই ওরে আমাদের বন্ধ আরে তোমরা এনে বসো আসো আরে আবার দেবি আমি টাকা দিয়েও সিট পাই না স্যার আর আইতে নাইতে স্যার এ বইয়া পড়ছে আপু তোমার লাগে আমি ভিআইপি সিটটা পাইলাম হ্যাঁ আমি তো ভিআইপি এই এখনো টিভি অন করনি কে আর মাত্র 5টা মিনিট আছে আলিফলেলো তো শুরু হয়ে যাইবো আরে চালু করতেছি মাত্র তো কারেন্ট আইছে দেখতেছি বিষয়টা হ্যাঁ করতেছি ব্যাটারিটা নিয়ে তার ফেরত দিয়ে 10 টাকা নিয়ে যাবি পারবি না কেন ব্যাটারি লাগবে না আরে ব্যাটারি ভালো না নষ্ট যদি নতুন একটা ব্যাটারি দিতেছে আরে ব্যাটা নতুন ব্যাটারি আনবি কে কারেন্টই পড়ছে না কারেন্ট এখন আর যাইবো না 10টা বাজতে দেবে বলো ওর উপরে দিয়ে খাবার খেতে হবে যা যা ঠিক আছে না ভাই টিভি একটু সারেন না হ্যাঁ সারতে সারতেছি এত কথা কাউকে তুমি এত বেশি কথা বলে হইব তুমি পেশেন্সের রোড সাইন রাখো এই মাস্টার সাহেব শিক্ষা পাইছি তারপর থেকে ও বারবার বই থেকে লাভ আছে পড়া শেষ আজু যা তোর আপুর হলে আলিফ লেলা দেখা যা যামু না শোন না আপু কইলাম না যামু না তোর আপু তো বলে যাইব না তাহলে একটা কাজ করি চল আমরা পড়া শুরু করি রাজু জীবনে অনেক রাগ করলে ভালো কিছু পাওন যায় যাইতে দিয়েছিলাম এখন না গেলে আর কি করার চলো আমরা পড়ি যখন যাইতে চাইছিলাম তখন যাইতে দিল না আর এখন কই এখন আমি জীবনেও যাবো না রাজু আপু সিম্বা দে এখন বিপদ পড়বো আমার এটাই মনে হচ্ছে চিন্তা করিস না সিম্বাদের কাছে তরবারি আছে সুলেমানের তরবারি ওই তরবারি ধরে যখনই করবে যে আল্লাহ সাহায্য করে তখনই তরবারিতে আগুন বেরিয়ে আল্লাহ আল্লাহ সিম্বা তোরে বাঁচাও আল্লাহ চুপ থাক চুপ থাক তাড়াতাড়ি আইসো তোমরা এনে বাহ তোমার লাগে জায়গা রাখছি কি রে এত দেরি করলি কেন শেষ হয়ে গেছে নাকি না বই মাত্র শুরু হয়েছে এইসব
আরে জলদি যাও সিম্বাদ মরে গেল সিম্বাদ পোলাপানের মতো কাঁদে তোরে ব্যাটারি ফেরত দিতে কইছি ফেরত দিয়েছিস না হ্যাঁ দিয়েছি টাকা আনছিস হ্যাঁ 10 টাকা লইছি 10 টাকা সেটা তোর কাছে একটা পরে খেলবো আমরা আরে বকল ওই ব্যাটারি একটা ধরাই দিতে লইছিল আমি তো বুদ্ধি করে টাকা লইছি শাবাশ তো ভালো কাজ করছিস না কারণ তো না আছিস আমার কারণ ব্যাটারি লাগান ব্যাটারি লাগান আরে ভাই তাড়াতাড়ি ব্যাটারি লাগা না ভাই আজকের পর্বটা দা হইলো না এ ফারুক ভাই ব্যাটারি লাগান জান আমার জমিতে ঘুটি কাটতেছেন কিসের জন্য এই জমি আর তোমার নাই এখান থেকে শুরু করে যতটুকু জমি আছে এগুলো সব চেয়ারম্যান আর তুমি যে জায়গাটায় দাঁড়ায়ছো না এটা খাস জমি এটা দিকে রাস্তা হবে এই যে দেখো এই জমির মালিক সালাম চৌধুরী আরে দূর হয়ে এসো ভুয়া দলিল চড়া নামতে এটা আমার বাপদাদার জমি আমার বাড়িতে সব কাগজপত্র আছে এই এলাকা সকল জমি হইতাছে চেয়ারম্যানের খালি এইটুকু বাদ দিয়ে অনেক আগেই বলছিলাম যে জমিটা বিক্রি করে দাও বিক্রি করে দাও আমার তো কথা শুনো নাই এখন বুঝো ঠেলা চেয়ারম্যান জমি এই ঠিক এই কিসে কি যে আমি তো জমি বিক্রি করি নাই তাহলে আমার জমি চেয়ারম্যানের উপর কেমনে কইরা চেয়ারম্যানের দাদা ছিল জমিদার জমিদার মানে বুঝো তো সকল জমিদার হ্যাঁ এলাকা সকল জমি হইতাছে চেয়ারম্যানের আরে মিয়া তুমি তো এই জমিটা ভোগ দখল করে খাইছো মিয়া ফাউল করে একটা সরে এখান থেকে এই ভালো মতো করো আমি মানি না আপনাদের আমি খুঁটিয়ে মানি না আমি লোকজনের মারতাছে চালু করেছিলেন কি ব্যাপার বাহাদুর কি হয়েছে এখানে এত ঝামেলা কিসের এত জিজ্ঞাসা করার কি আছে বানরের দলগুলো এখন নিজেকে সিংহ ভাবা শুরু করে দিয়েছে আমার জুতা কাদা লেগে গেছে কেউ কি নাই আমার জুতা পরিষ্কার করে দেওয়ার মতো আমি আসছি বাবু আমি তো আসছি আর কেউ নাই এখানে শাকির আলী কে তাকে দিয়ে আমি আমার জুতা পরিষ্কার করাবো না না বাবু আমি দিচ্ছি
মেয়েদেরকে কিন্তু গুলি করে দেব। তাড়াতাড়ি আমার পায়ের জুতা পরিষ্কার করো। আমি করে দিতেছি। আবা আবা যাও না, শুধু কি আমার পায়ের জুতা পরিষ্কার করলে হবে? ভাইয়ার জুতা পরিষ্কার করতে হবে না? না থাক, আমার জুতা মুছা লাগবে না। আপনি মুছে দিলে ওইটা আরো বেশি ময়লা হবে। অসুবিধা নাই বাবাজি, তোমরা আমার ছেলের বয়সী, আমার জুতা মুছতে মুছা লাগবে না। চাচা, জুতা মুছা লাগবে না, কি সমস্যা হয়েছে সেটাই বলেন বাবাজি। এই জমি হইতেছে আমার পৈতৃক জমি। সকালবেলা বাহাদুর এসে আমার জমিতে গুটি করা শুরু করছে। আমি তারে বাধা দিতে গেলে আমার মাইরা এই কাদা পানিতে শুয়েছে। বাহাদুর, মারার কি দরকার ছিল? বুঝিয়ে বলতা তাহলেই হতো। চাচা, আপনি তো খুব ভালো করেই জানেন আমার দাদা এই এলাকার জমিদার ছিল। তার মানে এই এলাকার সব জমি আমাদের। কি বলছো বাবাজি? আপনাকে গায়ে হাত দিতে না করেছি না, আমার গায়ে হাত দিলেন? আপনি কত বড় সাহস আপনি আমার আব্বা জানতে ধাক্কা দেন? এই গরিব বাচ্চা, তোমার ভাইয়ের গলায় হাত দিয়েছিস? তোর পিস্তল জামা তুই, তুই প্রতিবার পিস্তল দিয়ে কি ভয় দেখাইতে যাস? এই গরিব বাচ্চা, তোমার গলায় হাত দিয়েছিস, সরে এখান থেকে। চেয়ারম্যানের পোলা বানে গোলাকে ঝামেলা বাজাইছো না, এখন পাঙ্গা নিছো, এখন ঝামেলা মেটানোর জন্য প্রস্তুত থাক। শোনেন, আপনা গমতো আমরা তো ডরাই না, ওই চেয়ারম্যানেরও দেহ নিবো, চেয়ারম্যানের পোলা দুটারও দেহ নিবো। ও গো টেঙ্গি না ভাঙা পর্যন্ত আমার ঘুম হইবো না। চেয়ারম্যানের পোলা আইতাছে। আজকে রাতে ওই মেয়েকে এমন শিক্ষা দিব ও সারা জীবন মনে রাখবে। হ্যালো জনমানুষ, 90 দশকের কিছু ক্ষমতাবান ব্যক্তির সাধারণ মানুষের উপর অত্যাচার এবং তার প্রতিবাদকে কেন্দ্র করে নির্মাণ করলাম 90s প্লাস। কি মনে হচ্ছে, ক্ষমতাবানদের সাথে কি গ্রামবাসীরা প্রতিবাদ করে টিকতে পারবে, নাকি ভয়ে পিছু হাঁটবে? সাথে কি তাদের জমিটি দখলে রাখতে পারবে, তা দেখতে পারবেন পরবর্তী এপিসোডে। কথা দিচ্ছি সিরিজটি জমে উঠবে। সো বন্ধুরা, কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো, লাইক দিন, বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।